আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে তৈরি করে দেখাবো আপনারা কীভাবে খুবই ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী একটি খাবার, সে বিভিন্ন গ্রাম অঞ্চলে কিন্তু এটা তৈরি করা হয়। এটা হচ্ছে কুমড়ার বড়ি। আর এই বড়িটা কিন্তু সাধারণত গ্রামের মহিলারা তৈরি করে থাকে, বিভিন্ন উত্তরাঞ্চলের দিকে এটা তৈরি করা হয়। খেতে ভীষণ মজা, মাছ অথবা বিভিন্ন ধরনের তরকারিতে কিন্তু এটা রান্না করা হয়। আর আজকে এটা আমি ঘরে তৈরি করে দেখাবো, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। খুব সহজে এটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে এটা তৈরি করার জন্য আমার লাগবে খেসারির ডাল। আর খেসারির ডালটা আমি খুব সুন্দর করে সারা রাত ভিজিয়ে রেখেছি, তারপরে পাটায় খুব সুন্দর করে মিক্স করে এটা বেটে নিয়েছি। দেখুন ঠিক এরকম হবে। তো এইভাবে বেটে নিতে হবে। আপনারা অবশ্যই শিলপাটা ব্যবহার করবেন। শিলপাটার মধ্যে নরম করে ভিজিয়ে তারপরে কিন্তু এভাবে বেটে নরম মিহিন করে নিতে হবে। এরপর এর মধ্যে আমি পাকা কুমড়া ব্যবহার করেছি। পাকা কুমড়াটা খুব সুন্দর করে গ্রেটার দিয়ে আমি এটা গ্রেট করে নিয়েছি। আর এটা তৈরি করার জন্য চাল কুমড়া, পাকা চাল কুমড়াই কিন্তু দরকার হবে। আর খেসারির ডাল দিয়ে আমি এটা তৈরি করেছি। আর এই ডালের সাথে কিন্তু কুমড়াটা ভালো মতো হাত দিয়ে মেখে তারপরে আবার একটু বেটে নিচ্ছি, যাতে এর মধ্যে যে এক্সট্রা আঁশ থাকে সেই আঁশটা যাতে মিশ হয়ে যায়। তো এভাবে করে হাতে মেখে তারপরে সামান্য আরেকবার বেটে এবার এটা আমি আলাদা করে তুলে নিব। তো দেখুন এই যে হাত দিয়ে মেখে নিচ্ছে, দেখুন খুব সুন্দর মতো এটা মিক্স হয়ে গেছে। এখন কিন্তু একটু আঁশের মতো নেই, বা টুকটাক যদি থেকেও থাকে এতে খুব একটা সমস্যা হবে না। এখন এটা তৈরি করার যে আসল প্রসেসিং সেটা হচ্ছে মিশ করা। এর জন্য একটি বড় সাইজের বল নিতে হবে। আর এই বলের মধ্যে কিন্তু এই বেটে রাখা কুমড়ার সাথে ডাল মিক্স করে ঠিক এইভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে এটা মিক্স করে নিতে হবে। এটা যত সুন্দর করে আপনি মিক্স করতে পারবেন কুমড়ার বড়িটা কিন্তু ততই ভালো হবে। তো এভাবে করে অল্প অল্প পানি দিয়ে প্রায় অনেকক্ষণ যাবত এটা মিক্স করতে হবে। এই মূল প্রসেসিংটা যদি কেউ ভালো মতো করতে পারে তাহলে কিন্তু তার কুমড়ার বড়ি একদম পারফেক্ট হবে। এর জন্য এরকম বড় একটি গর্ত করা বোল অথবা হাঁড়ি নিয়ে এর মধ্যে অল্প অল্প ডাল দিয়ে তারপরে এভাবে মেখে নিতে হবে। আর এটা হয়েছে কি না এটা পরীক্ষা করার জন্য একটি বোলে পানি নিচ্ছি। পানি নিয়ে এরপর এর মধ্যে বড়ির একটি টুকরো বা একটি দলা এর মধ্যে দিয়ে দিতে হবে। যদি এটা পুরোপুরি ভেসে না যায় তাহলে বুঝে নিতে হবে এটা হয়নি। যেহেতু এটা পুরোপুরি ভাসেনি তাই এটা কমপ্লিট হয়নি। তো যতক্ষণ পর্যন্ত না এটা উপরে ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা মেখে নিতে হবে। এখন এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এরকম একটি ব্যাতের কুলা নিয়েছি, এর উপরে তেল মাখিয়ে নিলাম। নিয়ে এবারে ছোট ছোট করে ঠিক এইভাবে বড়ি তৈরি করে নিচ্ছি। আর এই বড়িগুলো আমি প্রায় টানা দুই দিন কড়া রোদে শুকিয়ে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত না বড়িটা অটোমেটিক এটার উপর থেকে না উঠে আসবে ততক্ষণ পর্যন্ত বুঝতে হবে এটা হয়নি। তো শুকানোর পরে দেখুন ঠিক এইরকম হয়েছে। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে ট্রাই।